রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পাশপুকুরের ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে হুগলি জেলার ধনেখালী এলাকার বালি সায়র, যদুপুর বালি সায়র। এখানে এক বছর আগে যে পাস চলেছিল সেই পাসের ভিডিও থেকে আমি কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর সঙ্গে শেয়ার করব এবছরে আগামী দিনে যে পাস চলবে সেই পাসের ডিটেল। সুসংবাদ শুধু মৎস্য শিকারীগণকে জানানো যাইতেছে যে যদুপুর বালি সায়রে আগামী 29 সেপ্টেম্বর 2022 বৃহস্পতিবার হইতে মাছ ধরিবার পাস শুরু হইবে। এই 29 সেপ্টেম্বর ছাড়া যে সমস্ত দিনগুলো পাস চলিবে সেগুলো হলো 1 অক্টোবর, 4 অক্টোবর, 6 অক্টোবর এবং 8 অক্টোবর। পরবর্তী যে দিনগুলোয় পাস চলিবে সেগুলো আপনাদের পরে জানানো হইবে। এই পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন। এক, প্রত্যেক সিটে 3 গাছা ছিপ ফেলিতে পারিবেন, অন্যথায় বাড়তি ছিপ হলে ছিপ জমা রাখা হবে। 2, প্রথম দিন থেকে কালো টোপ মানে খোল বাদে সব রকমের টোপ ব্যবহার করা যাবে। 3, কোনো প্রকার ভাষা তলা ভাষা ব্যবহার করা যাবে না। 4, ছোট থেকে 30 কেজি পর্যন্ত মাছ থাকিবে, তবে 30 কেজি পর্যন্ত কী মাছ সেটা আমার জানা নেই। 5, শীটের মূল্য 3,900 টাকা। 6, ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 7, 2,000 টাকা দিয়ে শীট বুকিং করিতে হইবে, বুকিংয়ের টাকা ফেরতযোগ্য নহে বা অন্য শীটের সঙ্গে যোগ করা যাবে না। 8, প্রাকৃতিক কারণবশত মাছ না খেলে কমিটি দায়ী থাকিবে না। 9, কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে। 10, পুকুর পাড়ে কোনো অশ্লীল মন্তব্য করা যাবে না। 11, অনিবার্য কারণবশত দিন পরিবর্তন হইতে পারে। 12, শিকারীগণের কাছে অনুরোধ সমস্ত নিয়ম মেনে ছিপ ফেলিবেন। বিশেষ দ্রষ্টব্য, পুকুর পাড়ে কোনো প্রকার প্লাস্টিক ফেলা যাবে না। যোগাযোগ, এই পুকুর কমিটির সঙ্গে যোগাযোগ করবার জন্য যে নাম্বার ওনারা প্রদান করেছেন তা হলো প্রথম কন্ট্যাক্ট নাম্বার 9832966868, আবারও বলছি 9832966868। ওনাদের আরও একটি কন্ট্যাক্ট নাম্বার 8145709058, আবারও বলছি 8145709058। ওনাদের অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে, অনলাইন পেমেন্টের জন্য ওনারা যে নাম্বার প্রদান করেছেন তা হলো 9087872021, আবারও বলছি 9087872021। এই নাম্বারে ফোনপে আছে, এর মাধ্যমে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন। তবে অনলাইন পেমেন্ট করবার আগে আপনারা ভালোভাবে কনফার্মেশন নিয়ে তবেই পেমেন্ট করবেন। পথনির্দেশ, কমিটি যা পথনির্দেশ প্রদান করেছেন তা হলো ধনিয়াখালী থানা থেকে 1 মিনিটের পথ রাইস মিলের পাশে। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।